বাংলাদেশের সব থেকে কষ্টের বিষয় হচ্ছে বন্ধু বেশি শত্রুর আগ্রাসন সেই আগ্রাসনের শিকার হিসেবে আপনারা দেখতে পেয়েছেন নতুন বছরে বন্ধু রাষ্ট্র থেকে বাংলাদেশে একটি উপহার হিসেবে একটি লাশ এসেছে সেই লাশটি কিসের আমাদের সোলদারের লাশ আমাদের এইখানে ঐতিহ্য কি পতাকাবাহী যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আমরা বারবার শুধু লাশ গ্রহণ করি আমাদের কথিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে কিন্তু একথা শুনিনি যে ভারত আমাদেরকে যা দিয়েছে বাংলার মানুষ উপকৃত হবে কিংবা মনে রাখবে সেই কথা বলা তাদের মূরত নাই চোদ্দ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে আজ পর্যন্ত বিস্তারের যে হিস্সা তারা বুঝে নিতে পারে নাই সীমান্ত হত্যাকে তারা জিরোতে আনতে পারে নাই সালামি হত্যার তারা বিচার করতে পারে নাই অব্রারকে পাঠতে হয়েছিল ফেন নদী পানির হিস্সা জ্যান্ত করার কথা বলে আরেকটি কথা বলি আপনারা যারা জানেন ভারতীয় যে সিরিয়াল চলে বাংলাদেশে সেই সিরিয়াল কলকাতার জনগণ শিক্ষার্থীরা দেখে না তারা রুটিন মাফিক ক্লাস করে পড়াশোনা করে সেই সিরিয়াল এতটা জল্লোস সেক্সুয়াল শিশুরি দিয়ে তারা এমনভাবে সিরিয়াল তৈরি করে বৃদ্ধ থেকে শিশু থেকে শুরু করে তুরমানা পাখি থেকে শুরু করে তারা বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের ফরম ইস্তিকারে তারা সেই সিরিয়ালের নামকরণ করে ভারতীয় আগ্রাসের সংস্কৃতির মধ্য দিয়ে বাংলা রঙে রঙে তারই পরিপ্রেক্ষিতে আরেকটি ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই হচ্ছে মূল লক্ষ্য সে শিক্ষা পুস্তকে যখন শরীফ থেকে শরীফে ঢুকিয়ে দেওয়া হয় তার অন্তরালে কি থাকে তা বাংলার সাধারণ জনগণ বুঝে না সেই অন্তরালে রয়েছে হিজড়া সম্প্রদায়কে উস্কে দেওয়া আর মানসিক ভাবে বিকৃত জন্য মানুষের সমকামিতাকে উস্কে দেওয়ার একটি প্রতিপাদ্য বিষয় আমাদের সাংবিধানিক যে অধিকার রয়েছে সেই অধিকার অনুযায়ী আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না অথচ আমার সংবিধানে 377 নম্বর অনুচ্ছেদে রয়েছে সমকামিতার বাংলাদেশে অবৈধ এবং একটি আইনজনকভাবে ব্যবস্থা নেওয়ার একটি মাধ্যম সেটির শাস্তি হচ্ছে 10 বছর কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় অর্থদণ্ড সেটিকে ইসলাম সমর্থন করে না ইসলামিক মূল্যবোধকে ইসলামিক মানদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এই শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডারের যে যৌন লালসা এবং যৌন বিকৃতি সেটি প্রতিষ্ঠা করার জন্য কোমলমতি শিশুদের প্রেমে ভারতীয় আগ্রাসন ঢুকিয়ে দিয়েছে ভারতীয় দাদা বাবুরা আপনারা শুধু চাই চাই এবং চাই আপনাদের বিনা নোটিশে পেঁয়াজা বন্ধ করা বাংলার মানুষ ভুলে নাই ভারতের সাথে আমাদের কোন বৈরী সম্পর্ক না ভারতের বিরুদ্ধে গণ অধিকার কিংবা যুব অধিকার কথা বলে না ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বারবার যুব অধিকার পরিষদ বাংলাদেশের বুকে বারবার গুপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছে আপনাদের হিম্মত নাই একজন সোলদারকে মৃত্যু করে তারা লাশ দিয়েছে অথচ মালদ্বীপে মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির যে সভা যে সরকার এখন বর্তমান ক্ষমতা রয়েছে তারা কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী প্রচারণার মধ্য দিয়ে ক্ষমতা রয়েছে ভারতের একমাত্র মালদ্বীপের বিভক্ত সাগরে যে তাদের সোলদার রয়েছে ইন্ডিয়ান তাদেরকে প্রত্যাহারের জন্য কিন্তু তারা অলরেডি নোটিশ দিয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অথচ বাংলাদেশ
সংবাদ দিতে পারে নাই তারা বলেছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা